আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি নাজমল চলে আসলাম সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে জাপ পোকা আমরা অবশ্যই অবশ্যই দেখেছি জাপ পোকা আমাদের ফসলের এবং ফুল গাছ ফুল গাছের ক্ষতি করে থাকে আজকে আমরা শিখবো কিভাবে জাপ পোকাকে দমন করা যায় জৈবিক উপায়ে এবং রাসায়নিক উপায়ে দুইটি উপায় আমি আপনাদের কাছকে বলে দেব বন্ধুরা এই ভিডিও থেকে আমরা আজকে বুঝতে পারবো জাপ পোকা কী বা কেমন এবং জাপ পোকা কোথায় আক্রমণ করে এবং জাপ পোকার আক্রমণগুলি কেমন হয় এবং জাপ পোকা কীভাবে দমন করা যায় এই সকল বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আজকে আলোচনা করবো চলুন তাহলে বন্ধুরা জেনে নেই জাপ পোকা কী এবং কেমন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ছোট ছোট কালো নীলাব রঙের এগুলো হচ্ছে জাপ পোকা এরা যেখানে আক্রমণ করে দলবদ্ধভাবে আক্রমণ করে এরা গাছের পাতার নিচে নতুন খুশিতে এমনকি নতুন পাতায় এরা আক্রমণ করে জাপ পোকা যেখানেই আক্রমণ করে সেখান থেকেই মারাত্মকভাবে গাছের রস চুষে খায় এভাবে রস চুষে খেয়ে তারা গাছকে দুর্বল করে ফেলে গাছের পাতা আক্রমণ করে গাছের পাতাকেও নষ্ট করে দেয় তাছাড়া আমরা জানি গাছ পাতার মাধ্যমে সাল সংশ্লেষণ করে খাবার গ্রহণ করে থাকে এভাবে যদি পাতাটা নষ্ট করে ফেলে তাহলে গাছ খাবার গ্রহণে বাধা প্রাপ্ত হয় ফলে গাছটি নেতিয়ে পড়ে আমরা অনেক সময় প্রশ্ন করি যে আমি আমার ফসলে বা আমার গাছে পিঁপড়ার আনাগোনা দেখতে পাচ্ছি তো এটা কেন হচ্ছে কারণ আমরা লক্ষ্য করে দেখব যে যে গাছে পিঁপড়ার চলাফেরা বেশি সেখানের আশেপাশে অবশ্যই জাপ পোকা বা কুণচোসু পোকা আছে সাধারণত জাপ পোকা এক ধরনের তরল নিঃসরণ করে থাকে যার স্বাদ খুব মিষ্টি এবং পিঁপড়া এই তরল পদার্থকে খুবই পছন্দ করে এর নাম হচ্ছে হানিডিউ। তাই পিঁপড়া এই হানিডিউ ডিউ দেনেওয়ালা পিঁপড়াকে প্রাকৃতিক শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য তাদের আশেপাশে ঘুরঘুর করে এবং তাদেরকে রক্ষা করার চেষ্টা করে পোকা শুধুমাত্র গাছের রস চুষে খেয়ে গাছকে দুর্বল করে দেয় তাই না এছাড়াও আরও অনেক ক্ষতি করে থাকে গাছের যেমন ধরেন এই হানিডিও নামক যে তরল পদার্থ এই তরল পদার্থ এক সময় গাছের এক ধরনের ছত্রাকের জন্ম দেয় সেই ছত্রাকের নাম হচ্ছে সুটিমল্ড সময় দেখা যায় জাপ পোকা যেখানে আক্রমণ করেছে সেই গাছের পাতাগুলো সেই স্থানের কুশিগুলো কালো হয়ে যাচ্ছে সুটিমুল্ড এভাবে এক সময় পুরো গাছে ছড়িয়ে পড়ে এবং গাছের সালক সংশ্লেষণে বাধা দেয় বন্ধুরা এখানে একটি কামরাঙ্গা গাছকে আপনি দেখতে পাচ্ছেন যে এই কামরাঙ্গা গাছে সরাসরি ফলের মধ্যে জাপ পোকা আক্রমণ করেছে দেখেন আপনারা জাপ পোকার আক্রমণের ফলে কামরাঙ্গাগুলোর আকৃতি নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যেই স্থানে জাপ পোকা আক্রমণ করেছে ওই স্থানে কিভাবে কামরাঙ্গাটি কুক্রিয়ে গেছে জাপ পোকা সাধারণত সিম গাছ বরপটি গাছ সহ যে কোনো সবজি গাছ সবজিতে দেখা যায় বিশেষ করে শরীর সাথে এবং অনেক ফুল গাছ ফল গাছেও জাপ পোকার আক্রমণ লক্ষ্য করা যায় সবাই একটু লক্ষ্য করবেন ভিডিওর এই অংশটুকু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই অংশেই আমি বলে দিব কিভাবে জাপ পোকার দমন করা যাবে যদি জাপ পোকার আক্রমণ কম হয় তাহলে হাত দিয়ে বেশি ফেলতে পারেন এভাবে জাপ পোকা দমন করতে পারেন এবং আমরা জানি যে ছাই ছিটিয়েও জাপ পোকা দমন করা যায় প্রতি এক লিটার পানিতে পাঁচ গ্রাম করে গুল মিশিয়ে স্প্রে করলেও জাপ পোকা দমন করা যায় অথবা যদি কেউ প্রতি এক লিটার পানিতে তিন থেকে চার গ্রাম গুরুসভার মিশিয়ে স্প্রে করে তাহলেও জাপ পোকা দমন করা যাবে এবং রাসায়নিক উপায়েও জাপ পোকা দমন করা যায় সেক্ষেত্রে আমি কিছু কোম্পানির গ্রুপের নাম বলে দিচ্ছি এবং তার প্রয়োগ মাত্রাও বলে দিচ্ছি প্রতি এক লিটার পানিতে আধা মিলি করে ব্যবহার করবেন এক ইমিডা ক্লোরোবিট গ্রুপের ওষুধ যেমন অ্যাডমায়ার অ্যাগ্রোমিডা ইমিটাফ প্রিমিয়াম ইত্যাদি এ সকল কীটনাশক আপনি প্রতি এক লিটারে আধা মিলি করে ব্যবহার করবেন এছাড়াও আরও অন্যান্য গ্রুপের ওষুধ ব্যবহার করেও আপনি জাপ পোকা দমন করতে পারবেন যেমন ডাইমোটাইড গ্রুপের কীটনাশক ব্যবহার করে আপনি জাপ পোকা দমন করতে পারবেন সেক্ষেত্রে আপনি মাত্রাটা হবে প্রতি এক লিটারে দুই মিলি বা তিন মিলি আবার অ্যাসিফেট গ্রুপের কীটনাশক ব্যবহার করেও আপনি জাপ পোকা দমন করতে পারবেন এক্ষেত্রে এর মাত্রা হবে প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে কীটনাশক অ্যাসিফেট গ্রুপের দিতে হবে এই সকল গ্রুপের কীটনাশক ছাড়াও আপনি আপনার নিকটস্থ কীটনাশকের দোকান থেকে অন্যান্য গ্রুপের কীটনাশক সংগ্রহ করে স্প্রে করতে পারেন সাধারণত কীটনাশক স্প্রে করার আদর্শ ও উত্তম সময় হচ্ছে বিকেলে কিন্তু যা প্রকার যে স্প্রেটা আপনারা অবশ্যই অবশ্যই দুপুরের প্রখর রোদ্রে করবেন এতে ফলাফলটা সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সকলের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ